Assalamualaikum, Mehveen's blog channel থেকে আমি মেহবিনের মা বলছি। এই যে আপনাদের মেহবিন সকাল সকাল উঠে গেছে। Good morning, ma. এই যে সালাম দিচ্ছি আপনাদেরকে। বলেন মাশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আম্মু, আজকে ঘুম ভালো হয়েছে? ও বাবা, এই যে এই যে এই যে দেখি দেখি, এই যে মেহবিন এখন দুষ্টুমি করছে। তো ঠিক আছে, আমরা এখন উঠব, উঠে ব্রাশ করব। তো এই দেখুন, আম্মু এখন কাপড় ধুবে বাইরে, আর মেহবিন এখন হুইল পাউডার নিয়ে যাচ্ছে ওর আপুকে হেল্প করার জন্য। এটি সত্যি আমার খুব ভালো লাগে। আসো মাম্মা। আম্মু, মা, তুমি পুতুলটাকে নিচে ফেলাইছো কেন? তোলো তোলো পুতুলটাকে, তোলো তোমার পুতুলটাকে, তোলো মা, আদর দাও, আদর দাও, পুতুলকে তুলে আদর দাও। ওরে বাবা, গুড, ভেরি গুড। আমার মেয়ের বয়স 1 বছর 4 মাস। তো ওর এতদিনে দাঁত উঠছে, আমি তো খুবই টেনশনে পড়ে গেছিলাম, কিন্তু ডাক্তাররা বলেছিল যে না, কোনো টেনশনের ব্যাপার না, এটি আস্তে আস্তে দাঁত উঠে যাবে। তো যাই হোক, আল্লাহ তাআলার রহমতে ওই দুটি দাঁত উঠেছে। তো মা চলো, আমরা এখন আম্মু, এই দেখো আমরা এখন কোথায় যাব। আচ্ছা ঠিক আছে, আমরা এখন রান্নাঘরের দিকে যাব, চলো। এই দেখেন, রাগ দেখেছেন, আমার মেয়ের খুব রাগ নিজে। তার আপু দরজা লাগাইতে চলে গেছে, সেটার রাগ দেখাচ্ছে আমাকে। তো দর্শক বন্ধুরা, আমি এই রুমটা আপাতত গুছগাছ করে নিয়েছি। আর হচ্ছে এই যে আপনাদের মেহবিন দুষ্টুমি করছে আর খাচ্ছে। আর হচ্ছে এখন যাব আমার বিছানাটা, আমার বিছানাও কমপ্লিট আছে। এই যে আমার রুমটাও কমপ্লিট করছি আমি। এরপরে হচ্ছে আব্বু আমুর রুমটা, এই যে সোফার রুম এটা। আর এই রুমে এখনও আমার হাজবেন্ড আসলে ওই রুমে থাকে, ওই রুমেই ওর সব কাজকর্ম। আমি আর আমার মেয়ে আলাদা রুমে থাকি, কারণ আমার হাজবেন্ডের জন্য আসলে আমার রাতে ঘুম হয় না। ও সারা রাত কাজ করে, ও যেহেতু ফ্রিল্যান্সিংয়ে আছে, তাই আমার খুব সমস্যা হয় ঘুমোতে, এবং বাবুরও। আর ও যেহেতু দেরি করে ঘুমোয়, দেখা যায় আমরা যখন উঠি ও তখন ঘুমোয়, যার কারণে ওর ঘুমটাও ক্লিয়ার হয় না। এই জন্য আমরা ঠিক করছি আমরা আলাদা রুমেই থাকি। আর হচ্ছে ওটা বলতে গেলে ওর একটা অফিস রুমের মতো। আর এই যে আব্বু আমার রুমটার আমি চাদর তুলে ফেলছি, এখন নতুন আমি চাদর দিব ওখানে। তো এইটাই দেব, এই চাদরগুলো আমার খুব পছন্দ। এই যে মেহবিন মা কি শুরু করেছে। তো ঠিক আছে, আমি বিছানাটা গোছাই। তো এই তো বন্ধুরা, এটাই হচ্ছে আমার বিছানার চাদরটা দেওয়ার পরে ফুল কেটা। তো দেখুন চাদরটা কেমন লাগছে। আমার তো এই চাদরটা ভীষণ পছন্দের, কারণ অরেঞ্জ কালার আমার খুব খুব পছন্দ। আর আবহাওয়াটা দেখেন এখনও ওই রকমই আছে, ঠান্ডা বাতাস। আর মেহবিন তো এখানে দাঁড়ায় দাঁড়ায় যে পুতুল খেলছে। তো মাম্মা, ও মাম্মা, এই দেখুন সেদিন মেলা থেকে মেহবিন এটা কিনে নিয়ে এসেছে। মেহবিনকে গোসল করাবো না করেও গোসল করাতে হলো, কারণ ও আসলে গোসল ছাড়া থাকতেই পারে না। আমি দেখি ও নিজেই চলে যায় বাথরুমে ও গোসল করার জন্য। তো এই দেখুন মেহবিনের পুতুলের সম্ভার, এগুলো নিয়ে চারপাশে শুয়ে ও ঘুমায়। আর এখানে ওর কিছু খেলনা আছে, এগুলো দিয়ে খেলছিল। তো যাই হোক, দেখা হবে বিকেলবেলায়, সেই পর্যন্ত ভালো থাকুন। তো বন্ধুরা, এই দেখুন আপনাদের ছোট্ট মেহবিন মা এখন শুয়ে ঘুমাইছে।
তো ও অনেকক্ষণ ধরে খেলছিল, আমি তো ভাবছিলাম আজকে হয়তো ঘুমাবেই না, তো এই যে ম্যাডাম ঘুমিয়ে পড়েছে। এরপর বিকেলবেলা আমার তো মনে হয় না আজকে হাঁটতে যেতে পারবো, কারণ খুবই অবস্থা খারাপ। এই দেখুন একদম আবহাওয়া ভালো না, মনে হচ্ছে এখনই বুঝি বৃষ্টি আসবে, এই রকম অবস্থা। তো ঠিক আছে, আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই। তো দর্শক বন্ধুরা দেখুন আজকে বেশ বাতাস আছে, সাথে আকাশটাও খুব খারাপ, আজকে সকালবেলা বৃষ্টি হয়েছে। তো আজকে হয়তো বা মেহবিনকে গোসল করাবো না, কারণ মেহবিনকে গোসল করাতে গেলে অনেক টাইম লাগে, আর ও সাধারণত বালতির মধ্যে বসে তারপরে গোসল করে, এটা ওর নিত্যদিনের অভ্যাস। তো আজকে যদি গোসল করে ও ঠান্ডা লাগবে, কালকে বাতাস ছিল বাট রোদ ছিল, কিন্তু আজকে বাতাসও আছে আবার রোদ তো নাই, সেই সাথে বৃষ্টিও হয়েছে, তো বেশ ঠান্ডা। আর এরকম ঠান্ডা গরমের মাঝখানে যদি বেশি গোসল করে তাহলে হয়তো বা বাবুর জ্বর আসতে পারে, যদিও ওর ইমিউনিটি ক্ষমতা খুব ভালো, খুব সহজে ওর যে কোনো রোগ হলে তাড়াতাড়ি সেরে যায়। যেমন দুই দিন আগে ও বিছানা থেকে পড়ে গেছিলো, এবং পড়ে যাওয়ার পরে ওর ঠোঁটটা বেশ ফেটে গেছিলো, অনেকটা বলা যায় থেতলা হয়ে গেছিলো উপরের ঠোঁটটা। আমরা তো বেশ চিন্তার মধ্যে পড়ে গেছিলাম যে কী করব। তো আস্তে আস্তে দুই দিনের মধ্যেই সব কিছু ঠিক হয়ে গেছে, আল্লাহর রহমতে এখন পুরো ঠোঁটটা ঠিক আছে। আমার খুবই খারাপ লাগছিলো আসলে, ও যে পড়ে গেছিলো এবং ওর যে ঠোঁটের যে অবস্থাটা হয়েছিল এটা সম্পূর্ণই আমার বলবো যে গাফিলতির কারণেই হয়েছে, আমারই সম্পূর্ণ দোষ। তো এটা হচ্ছে আমাদের বাসার আর কি বাইরের সাইড, এই সাইডটা আসলে কোনো কাজ হয়নি। আমরা যেটা করি এখানে কাপড় ধোয়াধুয়ি এবং থালি মানে প্লেট থালি খোড়া যা আসে আর কি, এগুলো আর কি আমরা এখানে মাজা ঘষা করি, আর এখানে বিকেল হলে আমরা বসি। তো আজকে একটু এলোমেলো, কারণ কালকে কিছু লোকজন আসছিলো, তাদেরকে মানে বিদায় দেওয়ার পরে আর এলো গোসকাস করা হয়নি। এখানে যেটা যেভাবে আছে তার মধ্যে রাতে একটু বাতাসও উঠছিলো, সো বাতাসে এগুলো পড়ে টরেও গেছে অনেক কিছু। তো ঠিক আছে, আজকে এই যে আমাদের এটা ছাদ, একদিন আপনাদেরকে আমার ছাদটা দেখাবো, আমার ছাদে অনেক অনেক গাছ। তো এখন যাই ভেতরে, ওকে এখন পর্যন্ত আমি কিছু খাওয়াইনি মেহবিনকে, তো চলুন। এই যে এটা হচ্ছে আমাদের মেইন দরজা, এবং দরজাটি খুললে এই যে আমাদের পুরো রুম। এই যে আপনাদের ছোট্ট মেহবিন চলে আসছে। মাম্মা খিদে লাগছে না? ও বাবা অনেক খিদে পেয়েছে আমার মায়ের, চলো আমরা এখন খাবো। ভাও আসো, আম্মু আমরা এখন খাবো। তুমি কি খাবে, কি খাবে, হ্যাঁ কি খাবে, আসো 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 মা, আসো 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 আমরা এখন খাবো, আসো আসো।